হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। তো আজকে এটা একদম ছোট্ট সা মিনি ব্লগ শেয়ার করছি। তো সকাল এখন বাজে ওই বেলা 10:45 মতো, আর এখন আমি নিয়ে যাচ্ছি মামাকে মামামদের স্কুলে। আজকে হচ্ছে পঞ্চমী, সকলকে জানাই শুভ পঞ্চমী। তো মামামদের স্কুলে আজকে কোনো ক্লাস হবে না, কিন্তু সবাইকে বলেছে আজকে স্কুলে নতুন ড্রেস পরে সুন্দর করে সেজে গুজে আসতে, কোনো হয়তো অ্যাক্টিভিটি করাবে 1 ঘন্টার মতো, তারপর ছুটি দিয়ে দেবে। তো ওই দেখো ওর ছুটিও হয়ে গেছে, আর মামাম যে নতুন ড্রেসটা পরে এসছে ওই ড্রেসটা ওকে দিয়েছে জেঠু। তো কেমন লাগলো ড্রেসটা পরে ওকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো ওদের স্কুল থেকে বেরিয়েই কিন্তু এই দেখো এখানে একটা পুজো হয়, একটা মাঠ রয়েছে, তো ওখানে পুজো হয়, এটাকে বলা হয় খাসবাটির মাঠ। তো দেখো এখানে পুজো মণ্ডপটা খুবই সুন্দর করে সাজিয়েছে, রাত্রেবেলা লাইটিং হলে আরও বেশি ভালো লাগবে। তো যেহেতু আমরা সকালে এসেছি তাই জন্য লাইটিংটা বোঝা যাচ্ছে না, মণ্ডপটা খুবই সুন্দর হয়েছে। আর এই দেখো প্রতিমা দর্শন করলাম, হ্যাঁ পঞ্চমীর দিনই আমরা ঠাকুর দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করালাম। এই দেখো এটা হচ্ছে মূল ঠাকুর, যে ঠাকুরটা পুজো হবে, আর সামনের দিকে প্রতিমাটা ছিল, ওই প্রতিমাটা জাস্ট মানে এমনি সাজানোর জন্য ছিল। তো দুটোই প্রতিমা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর মামাম তো খুবই খুশি ঠাকুর দেখে। মামামের সাথে মামামের কিছু ক্লাসের বন্ধুরাও ছিল, এই দেখো সবাইকে দাঁড় করিয়ে ফটো তোলা হচ্ছিলো। তো আজকে এই ছোটো সে ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর এখন আমরা সবাই মিলে চলে যাবো বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।